হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি তুলি জিএস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন সময় হচ্ছে 7:10। 7:10 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, সবাই দেখতে থাকো। এখনও চা খাওয়া হয়নি, চলো রান্নাঘরে যাই, চা করব। আর কী কী রান্না হবে তাও তোমাদেরকে দেখাবো, চলো। আর মেয়ে এখনও ঘুমিয়ে আছে, মেয়েকেও তোলা হয়নি, তাকেও তুলবো, ব্রাশ করাবো, চলো দেখতে থাকো। এই দেখো আমি চা নিয়ে চলে এসেছি। আমি চা খেতে অতটাও পছন্দ করি না, তো আজকে খুব ইচ্ছে হলো, তাই ছোট কাপের অল্প একটু চা নিয়েছি, লিকার চা। আর ভাবছি আজকে কি রান্না হবে, কিচ্ছু ঠিক হয়নি এখনও। চলো কি কি সবজি আছে দেখি। এই দেখো আমার হাজব্যান্ড সবজি নিয়ে চলে এসেছে। এখানে আছে পটল, ওল, আলু, কাঁচা লঙ্কা বাজার থেকে এনেছে, ঘরে সবজি ছিল না। বাজার বলতে আমাদের বাড়ির সামনেই দোকান, একটা সবজির দোকান আছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো সবজির দোকানটা, তো সবাই দেখতে থাকো। আমি সবজিটা কেটে নিই। এই দেখো আমি চলে এসেছি ওপরে। সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো রোদে দেওয়া হয়েছিল না, কারণ সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে, একদম পুরো অন্ধকার, কিছু দেখাই যাচ্ছিল না। তো এখন দেখছি আবার রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো মেলে দিই। রান্না করতে করতে আমার এগুলো শুকিয়েও যাবে। তো জামা কাপড় মেলতে মেলতেই আমার হাজবেন্ড ফোন করে, বলে কি যে তাড়াতাড়ি রান্না বসাও, আমার একটু কাজ আছে, কাজ সেরে অফিসে ঢুকব। তো দেখি কত তাড়াতাড়ি কি করতে পারি, সবাই দেখতে থাকো। তো এর মধ্যে হাজবেন্ড আবার চিকেন নিয়ে এসেছে। তো চিকেনের কিছু তেমন কিছু পরিপাটি করে রান্না হবে না, এই তাড়াহুড়োর মুহূর্তে চিকেনের পাতলা ঝোলটাই করব। তো সবাই দেখো, Bye.
রান্না কমপ্লিট। এই যে চিকেনের পাতলা ঝোল, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এখানে ওল আছে, আর এটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এখন চলে এসেছি খাওয়ার টেবিলে। দুপুর টাইমটায় আমি আর মা একসঙ্গেই খেতে বসি, তো মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল যে ঠাম্মা তার কাছে বসেই খাবে, তাই জন্যই মেয়ের কাছে বসে খাওয়া দাওয়া করবে ওই ঘরে চলে গেল। মায়ের সঙ্গে তোমাদের দেখা করাতে পারলাম না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা করাবো। সারাদিন পর এই সময় হলো তোমাদের সঙ্গে কথা বলার। এখন সময় হচ্ছে 6:10। দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে একদম কথা বলা হয়নি, কারণ আমি ঘুমিয়েই পড়েছিলাম। আর জানো তো আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি, আর তোমরা কে কে ঘুমোতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, আমার ভালো লাগবে। বিকেলে মেয়ের নাচের ক্লাস ছিল, ওর ম্যাম এসেছিল, নাচের ক্লাস হয়ে গেছে। আর সকালে দেখেছো তো কীভাবে দৌড়ে দৌড়ে সমস্তটা করতে হয়েছে, তোমাদের সামনে একদম আসতে পারিনি। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবসময় ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সবসময় স্মাইল করো, স্মাইল করতে কিন্তু ভুলো না। বাই।